পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ভয়ঙ্কর প্রাণীকে ঘরে পুষে রেখেছে, যার সম্পর্কে আমরা কখনো চিন্তা পর্যন্ত করতে পারি না। এদের মধ্যে কেউ ভয়ঙ্কর সাপ পুষে রেখেছেন, আবার কেউ এই প্রাণীটিকে। কেবলমাত্র আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। নাম্বার পাঁচে আছে অ্যালিগেটর। সাক্ষাৎ করুন এই মহিলার সাথে, যার নাম মেরি। ফ্লোরিডাতে বসবাসকারী এই মহিলা নিজের ঘরে কুমির পুষে রেখেছেন। তিনি মনে করেন এই কুমিরটি তার ফ্যামিলির মেম্বারদের মতোই। এছাড়া তিনি কুমিরটিকে বাইরেও ঘুরতে নিয়ে যায়, কিন্তু এই কুমিরকে দেখতেই আশেপাশের মানুষগুলি হয়তো দূরে পালিয়ে যায়। মেরি এই কুমিরকে তখন নিয়ে এসেছিল যখন এটি ছোট্ট ছিল, কিন্তু এখন এই কুমিরটি 6 ফুটের থেকেও বেশি লম্বা হয়ে গেছে, আর এজন্যই সরকারিভাবে কুমিরটিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার আদেশ দেওয়া হয়। কিন্তু মেরি 7 মাস পর্যন্ত কোর্টে কেস লড়েন, আর এটি প্রমাণ করে দেন যে কুমির তার কাছে একদমই ভয়ঙ্কর নয়। নাম্বার 4-এ আছে ককরোচ, আরশোলা। হ্যাঁ, ঠিকই শুনলেন, ওই আরশোলা যাদের দেখে আমাদের মধ্যে অনেকেই হয়তো ঘৃণা করে। কিন্তু যদি আমি বলি পৃথিবীতে এমন আজব মানুষও আছে যারা নিজের কাছে আরশোলা পুষে রেখেছেন, তাহলে আপনি কি বিশ্বাস করবেন? কিন্তু এটাই সত্য। নাম্বার 3-এ আছে কাঁকড়া বিছে। আপনি কি কখনো স্বপ্নেও কাঁকড়া বিছে পোষার চিন্তা করতে পারেন? কিন্তু পৃথিবীতে আর আজব মানুষের অভাব কোথায়? কিছু সময় আগে আমেরিকার বহু মানুষ কাঁকড়া বিছে ঘরে পুষতে শুরু করেছেন, আর হয়তো এই মানুষগুলো জানে না যে পৃথিবীতে 1,500 থেকেও বেশি প্রজাতির কাঁকড়া বিছে দেখতে পাওয়া যায়, যাদের মধ্যে কিছু কাঁকড়া বিছে এতটাই ভয়ঙ্কর যাদের বিষ আমাদেরকে আরামে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। নাম্বার 2-এ আছে বনের রাজার সিংহ। যদি আপনি ধনী মানুষের শখ দেখতে চান, তাহলে আপনি দুবাইয়ের এই মহাশয়দের দেখুন। এরা নিজের ঘরে সিংহ পুষে রেখেছেন। এমনকি এইসব মানুষগুলি সিংহকে কুকুরের মতো বাইরে ঘুরতে, এমনকি পাবলিক প্লেসেও নিয়ে যায়। কিন্তু তারাও জানে যে একটি ভুল আর যদি সিংহের মুড চেঞ্জ হয় তাহলে কি হবে। এবার আপনি এই ফটোটি দেখুন। এই মানুষটি কে এবং মানুষটি কোথাকার এটা তো আমি জানি না, কিন্তু মানুষটি যে প্রাণীটিকে পুষে রেখেছেন সেটা কতটা ভয়ঙ্কর তা হয়তো আমাদের ধারণার বাইরে। নাম্বার 1-এ আছে বিয়ার। হয়তো আপনি জানেন যে পৃথিবীর 10টি সবথেকে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে একটি হলো এই বিয়ার। কিন্তু এই মানুষটি এই ভাল্লুকটিকে ছোটবেলায় খুঁজে পেয়েছিলেন, আর তখন থেকেই তারা দুজনে একসাথে থাকে, একসাথে খাবার খায়, একসাথে পার্টি করে। আর তিনি বলেন যে এই ভাল্লুকটি কখনোই তাকে সমস্যার মুখে ফেলেনি, বরং ভাল্লুকটি তাকে ততটাই ভালোবাসে যতটা সে তাকে বাসে। আসলে কথাই আছে না, ভালোবাসায় এতটা ক্ষমতা থাকে যে সেই ভালোবাসা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর জিনিসকেও সরলতর করে দেয়, আর এটাই হলো তার একটি উদাহরণ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আপনি এই প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীটিকে পুষতে পছন্দ করবেন সেটাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন।